news24.com দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী হালচাল নিয়ে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করছে। আজ থাকছে ঠাকুরগাঁও দুই আসনের হালচাল। বালিয়াডাঙ্গি হবিপুর উপজেলা এবং রানীশংকাইল উপজেলার ধর্মগড় ইউনিয়ন ও কাশীপুর ইউনিয়ন নিয়ে গঠিত হয় ঠাকুরগাঁও দুই। এটি জাতীয় সংসদের চার নম্বর আসন। 1973 সালের 7ই মার্চ অনুষ্ঠিত প্রথম জাতীয় সংসদ নির্বাচনে এই আসনটি রংপুর চার সংসদীয় আসন হিসেবে পরিচিত ছিল। বঙ্গবন্ধু সরকারের আমলে অনুষ্ঠিত এই সংসদীয় আসনে ভোটার ছিলেন 1,15,148 জন। এর মধ্যে ভোটাধিকার প্রদান করেন 70,884 জন। নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী আলিমুদ্দিন বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 42,682 ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ন্যাপ মুজাফরের মোহাম্মদ আব্দুল হাফিজ। কুড়িঘর প্রতীকে তিনি পান 23,656 ভোট। 1979 সালের 18ই ফেব্রুয়ারি দ্বিতীয় সংসদ নির্বাচনে এই আসনটি দিনাজপুর চার নামে পরিচিত ছিল। ওই সময় ভোটার ছিলেন 1,39,761 জন। ভোট প্রদান করেন 85,853 জন। নির্বাচনে বিএনপির মির্জা রুহুল আমিন বিজয়ী হন। ধানের শীষ প্রতীকে তিনি পান 30,999 ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের আলী আকবর। নৌকা প্রতীকে তিনি পান 27,424 ভোট। 1986 সালের 7ই মে অনুষ্ঠিত তৃতীয় সংসদ নির্বাচনে এ আসনটি ঠাকুরগাঁও দুই নামে পরিচিত হয়। নির্বাচনে 82,232 জন ভোট প্রদান করেন। সিপিবির মোহাম্মদ দবিরুল ইসলাম বিজয়ী হন। কাস্তে প্রতীকে তিনি পান 34,072 ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী ইজাবুদ্দিন আহমেদ। তিনি পান 23,883 ভোট। বিএনপি এই নির্বাচন বর্জন করে। 1988 সালের 3রা মার্চ চতুর্থ সংসদ নির্বাচনে অংশ নেয়নি আওয়ামী লীগ সহ বিএনপি সহ প্রধান প্রধান রাজনৈতিক দলসমূহ। জাতীয় পার্টির প্রার্থী মির্জা মোহাম্মদ হাফিজউদ্দিন বিজয়ী হন। লাঙ্গল প্রতীকে তিনি পান 19,257 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ফ্রিডম পার্টির বদরুল আলম চৌধুরী। কুড়াল প্রতীকে তিনি পান 7,499 ভোট। এরশাদ সরকারের পতনের পর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে 1991 সালের 27শে ফেব্রুয়ারি অনুষ্ঠিত পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও দুই আসনে ভোটার ছিলেন 1,47,317 জন। নির্বাচনে সিপিবির দবিরুল ইসলাম বিজয়ী হন। তারা প্রতীকে তিনি পান 46,452 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির আলতাফুর রহমান। ধানের শীষ প্রতীকে তিনি পান 17,707 ভোট। 1996 সালের 7ম জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে মোট ভোটার ছিলেন 1,51,844 ভোট। নির্বাচনের আগে দবিরুল ইসলাম আওয়ামী লীগে যোগদান করেন এবং মনোনয়ন পান। নির্বাচনে বিজয়ী হন তিনি। নৌকা প্রতীকে দবিরুল ইসলাম পান 48,344 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জাতীয় পার্টির আসাদুজ্জামান বাবু। লাঙ্গল প্রতীকে তিনি পান 28,757 ভোট। 2001 সালের 8ম জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও দুই আসনে ভোটার ছিলেন 1,83,362 জন। আওয়ামী লীগের প্রার্থী দবিরুল ইসলাম বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 62,483 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াত ইসলামীর আব্দুল হাকিম। দাঁড়িপাল্লা প্রতীকে তিনি পান 57,196 ভোট। 2008 সালের 9ম জাতীয় সংসদ নির্বাচনে ভোটার ছিলেন 218,338 জন। নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী দবিরুল ইসলাম বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 1,02,833 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াত ইসলামীর আব্দুল হাকিম। দাঁড়িপাল্লা প্রতীকে তিনি পান 98,456 ভোট। 2014 সালের 10ম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী দবিরুল ইসলাম নৌকা প্রতীক নিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন। বিএনপি ও জামায়াত ইসলামী সহ তাদের সমমনা দলগুলো নির্বাচন বর্জন করে। 2018 সালের 11ম জাতীয় সংসদ নির্বাচনে
এই আসনে ভোটার ছিল 2,73,433 জন। নির্বাচনে মহাজোট প্রার্থী দবিরুল ইসলাম বিজয়ী হন, তিনি পান 2,36,616 ভোট। অন্যদিকে ঐক্যজোট সমর্থিত বিএনপি প্রার্থী আব্দুল হাকিম পান মাত্র 1,05,648 ভোট। ঐক্যজোট নির্বাচনে কারচুপির অভিযোগ এনে ফলাফল প্রত্যাখ্যান করে। পর্যবেক্ষণে দেখা যায়, প্রথম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ, দ্বিতীয় সংসদে বিএনপি, তৃতীয় সংসদে সিপিবি, চতুর্থ সংসদে জাতীয় পার্টি এবং পঞ্চম সংসদে নির্বাচনে সিপিবি প্রার্থী বিজয়ী হয়। 1996 সালে সিপিবির বিজয়ী প্রার্থী দবিরুল ইসলাম আওয়ামী লীগে যোগদান করেন। পরবর্তীতে নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে বিজয়ী হন। এরপর সপ্তম, অষ্টম, নবম, দশম, সর্বশেষ একাদশ বিজয়ী হন দবিরুল ইসলাম। এলাকায় তার নিজের জনপ্রিয়তার পাশাপাশি আওয়ামী লীগের শক্ত সাংগঠনিক অবস্থান রয়েছে। বলা যায়, ঠাকুরগাঁও 2 সংসদীয় আসনটি আওয়ামী লীগের ঘাঁটি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে নিয়ে পরিচালিত জনমত জরিপে এ আসনে বিএনপি চেয়ে আওয়ামী লীগ প্রার্থী এগিয়ে আছেন। তবে দবিরুল ইসলামের বিরুদ্ধে হিন্দুদের জমি দখল, স্বজনদের আওয়ামী লীগের কমিটিতে গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে আসীন করা এবং নেতাকর্মীদের অবমূল্যায়ন করার অভিযোগ রয়েছে। প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার করুন, অন্যদের জানার সুযোগ দিন। লাইক ও সাবস্ক্রাইব করে বিইউনি নিউজ 24 এর সঙ্গেই থাকুন।